হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো চলো বেশি কথা না বাড়িয়ে দিনটাকে শুরু করা যাক। আজকের দিনটা ঠিক একটু অন্যভাবে শুরু করলাম। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমি ছাদ বাগানে চলে এসেছি, দেখছো তোমরা ক্যাপসিকাম গাছটা? সকাল সকাল উঠেই দেখি ক্যাপসিকাম গাছে পোকা লেগেছে, মনটা একটু খারাপ হলো। লেগেছে যখন তখন তো গাছের যত্ন শুরু করতেই হবে, তাই নতুন উদ্যমে আবার শুরু করে ফেললাম। এই যে প্রথমে মাটিটা খুঁড়ে মাটিটা হালকা করে নিচ্ছি, দেখছি মাটিরও অবস্থা বেশ একটা ভালো নয়। তো এই দেখো, এইভাবে করে মাটিটা যদি তোমরা আলগা করে নাও, তাহলে গাছের মানে গাছের মাটিটা হালকা হলে গাছের গ্রোথটা খুব ভালো হয়। দেখতে পাচ্ছ ক্যাপসিকামে কত সুন্দর ফুল এসছে? এই দেখো ক্যাপসিকাম, একটা ছোট্ট ক্যাপসিকাম তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সটে যদি বড় হয় তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। মাটিটাকে এইভাবে আলগা করে দিয়ে বিভিন্ন ধরনের জৈব সার তোমরা এটার মধ্যে মিক্স করতে পারো। আর পোকা মারার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু নিম তেল। নিম তেলটাকে স্প্রে করে নিতে হবে। যদি কোয়ান্টিটি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে জানিয়ে দেবো। এই দেখো আর একটা লঙ্কা গাছ ছিল, দেখলাম এই গাছেরও অবস্থা খারাপ। ভাবলাম তো চলো এই গাছেরও একটু পরিচর্যা করেই নেওয়া যায়। তোমরা কি এই গাছটা চেনো? এই গাছের নাম হলো স্ট্রবেরি গাছ। দেখো কি সুন্দর গাছটা হয়েছে, ভাবতে পারিনি ছাদ বাগানে এত সুন্দরভাবে স্ট্রবেরি গাছটা হবে। ছোটবেলা থেকে অনেক জায়গায় দেখেছি গাছটা, কিন্তু জানতাম না স্ট্রবেরি গাছ। তোমরা কি সবাই চেনো এই গাছটাকে? গাছ লাগানো সবার প্রথম স্টেপেই আসে মাটি মাটি রেডি করা। মাটিটাকে রেডি করার জন্য মাটিটাকে এইভাবে খুঁড়ে নিতে হবে, তার মধ্যে হালকা জৈব সার দিয়ে দিতে হবে, ব্যাস এতটুকুই কাজ। এইভাবে মাটিটাকে রেডি করার পর আমি এই রাইশস্যের গাছগুলোকে লাগিয়ে দিয়েছি। রাইশস্যের গাছ দেখতে সর্ষে গাছের মতোই হয়, ঠিক একটু বড় হয়। এই দেখো তোমাদের সাথে আমি রাইশস্যের গাছটা শেয়ার করছি, দেখছো পাতাগুলো ঠিক সর্ষে পাতার মতো হয়, কিন্তু সাইজে একটু বড় হয়ে থাকে। এরপর আমার কাছে কিছু রাইশস্যের বীজও ছিল, ভাবলাম সেগুলোকে আর রেখে কি হবে, যা মাটিতে একটু জায়গা পড়ে আছে ওই জায়গাটা হালকা করে ছিটিয়ে দিই। সো এইভাবে ছেটানোর পর হালকা আলতো হাতে তোমাদের পুরো মাটিতে জল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে যে খুব সুন্দরভাবে চারা গাছ বেরিয়েছে। সো বাকি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো। ছোটো ছোটো চারা গাছ দেখে আমার শস্য ক্ষেত দেখার ইচ্ছা হলো, চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি শস্য ক্ষেতগুলো। দেখো তোমার সবাই, কেমন লাগছে গ্রাম বাংলার এত সুন্দর দৃশ্যটা? সত্যি অসাধারণ না? গ্রাম বাংলা আজও নিজের ঐতিহ্যটা নিজের মতোই ধরে রেখেছে। দেখো সেই রাস্তাঘাট, নদী, এত সুন্দর চাষের জমি, সত্যি সব মিলিয়ে কি অসাধারণ, তাই না?
চলো আজকে যে কাজে বেরিয়েছি সেই কাজটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমি এসেছিলাম আমাদের এদিককার একটা হাটে, তো রাস্তার এত সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার না করে সত্যিই আর পারলাম না। দেখো হাটে এসে গেছি, গ্রাম বাংলার হাটের এই মাধুর্যটা সবচেয়ে বেশি ভাল লাগে। আর শীতকালের আমেজে তো সত্যি নানা ধরনের কালারফুল সবজি কি নেই শীতকালের বাজারে, সত্যি শীতকালটা না আমার ফেভারিট কালের মধ্যে একটা। প্রথমতই তো শীতের আমেজে রোদের আদর, আর দ্বিতীয়ত নানা ধরনের ফুল, এরপরেই চলে আসে সবজিতে। সত্যি এত ধরনের সবজি শীতকালে পাওয়া যায় না, খুবই ভাল লাগে আমার শীতকালটা, আমার ফেভারিট ফেভারিট একটা সিজন যাকে বলে শীতকাল। চলো তোমাদের সাথে তাহলে পুরো হাটটা শেয়ার করি, আশা করি তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে। সো স্টে টিউন। অনেক ঘোরাঘুরি হলো, এবার চলো বাড়ি ফেলার পালা। বাড়ি ফিরে ঠাকুরকে আবার সন্ধ্যাও দিতে হবে, তো চলো সোজাসুজি চলে যাই ঠাকুরঘরে। ঠাকুরঘরে আজকে সন্ধ্যা দিয়ে নি। চলো এবার ছাদে গিয়ে তুলসী ঠাকুরের কাছে প্রদীপটা জ্বালিয়ে আসি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর একটা কথা বলতে চাই, যদি তোমাদের কোনো ধরনের সাজেশন থাকে তো প্লিজ কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ এভরি ওয়ান, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।